রাজ্যে দীর্ঘ 25 বছর রাজত্ব করে সিপিএম তথা বামফ্রন্ট রাজ্যবাসীকে প্রকৃত অর্থে কিছু না দিতে পারলেও একটা জিনিস লাল দলের কমরেড বাবুরা এই সময়ে সুনিবিড় অনুশীলনের মাধ্যমে রক্ত করেছেন, আর তা হলো মিথ্যা স্বপ্নের ফানুস সাজিয়ে রাজ্যের গরিব আর অসহায় মানুষদের আবেগকে নিয়ে সুচতুর রাজনীতি করে নিজেদের জীর্ণ শীর্ণ বাড়িকে প্রাসাদ উপম অট্টালিকা করা এবং আরো আরো সম্পদের পাহাড়ে বসে সমাজতন্ত্রের বুলি আউড়ে গরিবকে আরো গরিব বানিয়ে দেওয়া। মিথ্যারি ফানুসের লাল সাম্রাজ্যকে 18 সালে গোমতীর জলে এবং আবার 23 সালে সেই গোমতী জলে বিসর্জন দিয়েছে রাজ্যের মানুষ। একদিকে সেবা সংগঠনের মাধ্যমে বিজেপির যে জনকল্যাণকামী সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকার উন্নয়ন আর উন্নয়নকেই নিজেদের দলীয় আদর্শ হিসেবে মেনে প্রথমে বিপ্লব কুমার দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে চলছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। বিজেপির উন্নয়ন কাজে যত বিস্তার ঘটেছে, ততই বাম আমলের মিথ্যা ফানুসের যে গল্প জিতেন্দ্র চৌধুরী এবং মানিক সরকাররা সাজিয়ে মানুষকে বোকা বানাতেন, তার জলজ্যান্ত প্রমাণ রাজ্যের মানুষের সামনে অকাট্যভাবে উঠে আসছে। সিপিএম এর এমন সাজানো মিথ্যার রাজনীতিরই জ্বলন্ত প্রমাণ আরেকবার উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অমরপুর যাবার রাস্তায় 2012 সালে স্থানীয় বিধায়ক মনোরঞ্জন আচার্যকে সঙ্গে করে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন বাম মন্ত্রিসভার ডাকসাইটে মন্ত্রী এবং বর্তমান সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 12 সালের পর 18 সাল, মাঝখানে 6 বছর সময় পেয়েছে সিপিএম সরকার, কিন্তু অমরপুরে এই ইকো পার্কের কাজ এগিয়ে যায়নি একচুলও। এখানে নিশ্চিন্তে বলা যায়, পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেই নিজেদের বিপ্লবী দায়িত্ব খালাস করে তৃপ্তির ঠেকুর তুলেছেন জিতেন্দ্র চৌধুরী। সিপিএম এর মিথ্যাচার আর ফানুসমুখী রাজনীতির প্রকৃষ্ট উদাহরণ হয়ে বর্তমানে পার্কটি জঙ্গল আর আগাছায় ছেয়ে আছে, যেখানে মুক্ত প্রকৃতির কোলে পর্যটকদের আনাগোনার কথা ছিল শুধুমাত্র জিতেন্দ্র চৌধুরীর অস্বচ্ছ আর অকর্মণ্য সরকারের জন্য। স্বপ্নের সে ইকো পার্কে আজকাল দিনের বেলাতেই আধার নেমে আসে। প্রকৃত অর্থে এই ইকো পার্কটি যেন সিপিএম এর মিথ্যাচারের রাজনীতি আর অপদার্থ সরকারের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, নিজের সে দুঃস্বপ্নের আমলের সত্যি কাহিনী বলবার জন্য। মানুষ বারবার সিপিএম কে প্রত্যাখ্যান করেছে, তবে সিপিএম এর সেই কূট মিথ্যার দলীয় দর্শন বর্তমানেও বহাল তবিয়তে বহাল রেখেছেন জিতেন্দ্র চৌধুরীরা। তাই স্মার্ট সিটি প্রকল্পে আধুনিক বিশ্বমানের রাস্তা যদি বিজেপি সরকার নির্মাণ করে আধ ঘন্টার মধ্যে জিতেন্দ্র চৌধুরীর সাংবাদিক সম্মেলনে দাবি করেন এই রাস্তার কাজ নাকি বাম আমলে শুরু হয়েছিল, তবে সময় কুলায়নি বলে শেষ করা যায়নি। সায়েন্স সিটি থেকে সত্যিকার মনোরম ইকো পার্ক, এই 5 বছরে বিজেপি সরকার বারবার নিজেদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে যদি মানুষের জন্য কাজ করার ইচ্ছে থাকে তবে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দূরদর্শী এবং রাজ্যকে হীরা ত্রিপুরা বানাতে দৃঢ় প্রতিজ্ঞ মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার আগামী 5 বছরে সেই ধারা বজায় রেখেই যে রাজ্যের উন্নয়ন পালকে আরও নতুন নতুন সম্মানের মুকুট যুক্ত করবে তাতে সন্দেহ নেই একচুলও। বিজেপির আমলে ত্রিপুরা যখন দেশের সামনে আদর্শ রাজ্যের মডেল হয়ে উঠে আসছে, ঠিক তেমনি তার উল্টো দিকে অমরপুরের এই ইকো পার্কের মতো জঙ্গল আর আগাছায় পরিপূর্ণ বাম আমলের বহু প্রকল্প সেই সত্যকে আবার অতি উৎকৃষ্টভাবে প্রমাণ করছে। বর্তমান সিপিএমই এই জঙ্গল আবৃত ইকো পার্কের মতোই পরিত্যক্ত এবং মানুষের সমর্থন বর্জিত একটি রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।